কপাল পড়ছে বর্তমান সংসদে থাকা আওয়ামী লীগের অন্তত এক তৃতীয়াংশ এমপির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন না তারা। দলটির অন্যতম নীতি নির্ধারক অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান বলছেন, তিন ধাপে জরিপ করে এবারের মন্ত্রী সংসদ সদস্যদের মূল্যায়ন করা হবে, সেই মূল্যায়নে টিকলেই মিলবে মনোনয়ন। আর অন্যদিকে একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর থাকবে দল। শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে বিস্তারিত। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে 2024 সালের জানুয়ারিতেই, তাই এরই মধ্যে প্রার্থী বাছাই শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রতিটি আসনে গুরুত্ব বুঝে প্রার্থী চূড়ান্ত করতে দলীয় হাইকমান্ডের সহায়তায় করা হচ্ছে কয়েক স্তরের জরিপ। আর এসব জরিপের উপরে ভরসা রেখেই রাজপথে রয়েছে মনোনয়ন প্রত্যাশীরা। তাদের মতে ব্যক্তি নয়, দল আগে। মনোনয়ন যেই পাক, কাজ করতে হবে নৌকার পক্ষে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং করবেন। আমরা অবশ্যই তাই, সেই যাকে নমিনেশন দিবেন আমরা তাকে নিয়ে কাজ করব। দলের পরীক্ষিত ত্যাগী এবং সৎ নিষ্ঠাবান, তাদের জরিপে তারাই এগিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। নৌকার প্রার্থী যেই হোক, মাননীয় প্রধানমন্ত্রী যাকে দেখ না কেন, তার পক্ষে আমরা কাজ করব। তবে এবার নৌকা প্রতীক পাওয়া এতটা সহজ হবে না, জানান দলের কেন্দ্রীয় নেতারা। বিভিন্ন সংস্থার তথ্য উপাত্ত, তৃণমূল নেতাদের মতামত ও কেন্দ্রীয় পর্যায়ের পর্যবেক্ষণের পরীক্ষায় হতে হবে উত্তীর্ণ। যদি কেউ তার নিজের নির্বাচনী এলাকার জনপ্রিয়তা হারায়, বদনাম হয়, বিশেষ করে কোভিড-19 সময় তাদের কর্মকাণ্ড যদি গণমুখী না থাকে, দলের সাথে সম্পৃক্ততা বা সম্পর্ক নষ্ট হয়, তাহলে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না। প্রতিটি নির্বাচনে প্রায় 1/3 এমপি বাদ গেছে। কেন বাদ গেছে? কারণ তারা তাদের এক্সপেকটেশন মোতাবেক তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে বা এলাকাতে কোনো একটা বদনাম হয়েছে। তারা বলেন, আওয়ামী লীগ বড় দল, তাই প্রতিযোগিতাও বেশি, প্রত্যাশা অনেকের থাকতে পারে, কিন্তু কাজ করতে হবে নৌকার পক্ষেই। বিদ্রোহী হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। যে সমস্ত ব্যক্তির দলের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে, এবং যাদের বিরুদ্ধে কোনো অনৈতিকতার কোনো গুরুতর অভিযোগ নেই, সেই ধরনের ক্লিন ইমেজের ব্যক্তিদেরকেই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবে। যদি কেউ দলের সিদ্ধান্তের বিদ্রোহী যায়, তাকে গঠনতন্ত্র অনুযায়ী দলের ব্যবস্থা নেওয়া হবে, বা তার পূর্বে তাকে কাউন্সেলিং করা হবে, যদি সে কাউন্সেলিং না মানে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ করে সংযত থেকে দলের প্রচারণা চালানোর নির্দেশ রয়েছে হাইকমান্ডের। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।